কিছুক্ষণ ধরে যে রাস্তায় আসছিলাম খুবই অ্যাডভেঞ্চার লাগছিল, কিন্তু আসল অ্যাডভেঞ্চার ছিল আমাদের সামনে ওই লাস্ট 800 মিটার। গাড়ির পুজো পর্ব শেষ করে বেরিয়ে পড়লাম আমি আর সৌরভ গুরুদেবের উদ্দেশ্যে। শেষমেশ নর্থ সিকিমের জন্য আমরা বেরিয়ে পড়ি 17 তারিখ, আজকে 17ই মার্চ। দুটোর সময় বেরোনোর কথা এই ভদ্রলোক, মানে সৌরভ ভদ্রলোক একটু মিস করলো, মানে আমাকে এত পরিমাণ লেট করিয়েছে তার জন্য লেট হয়ে গেল একটু। সৌরভ ছাত্রা যাতেই একজন সাবস্ক্রাইবার সঙ্গে দেখা। আবার বেরিয়ে পড়লাম যশোর হাইওয়ে ধরে শিলিগুড়ির উদ্দেশ্যে। সারা রাত গাড়ি চালানোর পরে এতটাই ক্লান্তি ছিল, তুলনামূলক আমরা এতটা এতবার দাঁড়িয়েছি যেটা আমাদের দাঁড়ানোর কথা ছিল না, সেই জন্য আমাদের টাইমটা অনেকটা লেট হলো। ওটা আমার সেই মানুষ কি পছন্দ হয় মাত্র বাড়ি কেমন কোয়ালিটি কেমন পছন্দ কোন মেয়েটা মানুষ। দুপুরে লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম আমরা মাঙ্গানের দিকে। সেবা ক্রস করতে না করতেই পাহাড়ের ধাপ শুরু হয়ে গেল। রাত হলো, পৌঁছালাম মাঙ্গান প্রায় 9টা বাজে। তখন পরদিন সকালে মাঙ্গানে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেল গুরুদমার লেগে যাওয়ার জন্য। জিনিসপত্র রেডি করলো, লাগেজ ক্যারি করলাম বাইকে, বেরিয়ে পড়লাম গুরুদমার জন্য। যেতে যেতে বৃষ্টিতে পুরো ভিজে গেছি, প্লাস খারাপ রাস্তা, ওয়াটার ক্রসিং, ছবি তোলার জন্য দাঁড়ানো। আর কিন্তু বৃষ্টির মধ্যে সত্যি কথা বলতে পাহাড় এত সুন্দর লাগে না, কিছু বলার নেই, কিছু মানে কিছুই বলার নেই। লাচেনে পৌঁছে একটা হোমস্টে নিলাম, লাগেজ রেখে আমরা লাচেনটার আশেপাশে একটু ঘুরলাম। তো শেষ পর্যন্ত রাতে ডিনার করবো আজকে লাচেনে, কাল সকালে গুরুদমার লেক। তো এখানে সমস্ত দোকানে নর্মাল বিষয় হচ্ছে এইটা, যে কোনো ফাস্টফুড বলো, কোনো রেস্টুরেন্ট বলো, সমস্ত দোকানে। গুড মর্নিং, কিন্তু ভেবেছিলাম গুরুদমা যেতে পারবো না সত্যি। মানে কালকে থেকে অনেক রাইডার সঙ্গে দেখা হয়েছিল, আফসোস, বেচারা সৌরভের তো মুখটা শুকিয়ে গেছিল। কিন্তু সকালে ঘুম থেকে উঠতেই দেখি পাহাড়ের প্রতি সমস্ত মেঘ সরে গেল, সেই স্নো ক্যাপ মাউন্টটা দেখা যাচ্ছে, পুরো বরফে ঢাকা ধবধবে সাদা। কিছু যেতে না যেতে দেখলাম স্নো ক্যাপ মাউন্টগুলো না সারি সারিয়ে দাঁড়িয়ে আছে, আর বরফে ঢাকা পাহাড় দেখতে কার না ভালো লাগে। তো এক জায়গায় তারপর দাঁড়ালাম, দাঁড়িয়ে সকালে চা ব্রেকফাস্ট করার পরে
যে রাস্তায় আসছিলাম খুবই অ্যাডভেঞ্চার লাগছিল, কিন্তু আসল অ্যাডভেঞ্চার ছিল আমাদের সামনে ওই লাস্ট 800 মিটার। ফাইনালি 17,800 ফুট। গুরুদম মান্ডি প্রত্যেক বাইকারের সঙ্গে, আর আমরা আমাদের স্বপ্ন পূরণ করে ফেলেছি। কিন্তু ফেরার সময় আমাদের জন্য আরো একটা অ্যাডভেঞ্চার ওয়েট করছিল, স্নোফল।